সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গান শিখুন বাংলায় দ্বিতীয় পর্ব। তো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, এবং যারা আমার প্রথম ভিডিওটি অর্থাৎ প্রথম পর্বটি দেখেছেন তাদের জন্য এই পর্বটি অনেক সুবিধা হবে। কিন্তু যারা প্রথম পর্বটি দেখেননি তারা অবশ্যই আগে প্রথম পর্বটি দেখে নেবেন, তাহলে বুঝতে আপনাদের জন্য সুবিধা হবে। তো আমরা এর আগে শিখেছি সপ্তক কাকে বলে, সপ্তকে কতগুলি স্বর থাকে, এবং শুদ্ধ স্বরের ব্যবহার আমরা শিখেছি। তো বন্ধুরা, আজকে আমরা শিখব বিকৃত স্বরের ব্যবহার। তো বিকৃত স্বর আসলে কী? বিকৃত স্বর হচ্ছে, আমরা জানি যে 7টা শুদ্ধ স্বর আছে, আমরা যেমন সা রে গা মা পা ধা নি যেমন বাজাই, এটা যখন আমরা বাজাই তখন এটি হচ্ছে শুদ্ধ স্বর দিয়ে আমরা বাজাচ্ছি। তো এই শুদ্ধ স্বরের বাহিরে কিন্তু আরও কয়েকটি স্বর আছে, আমি এর আগে বলেছিলাম যে এই স্বরগুলির আলাদা নাম আছে। তো আলাদা স্বরগুলি দেখুন, যে যে স্বরগুলি আমরা সাধারণত সারেগামা বাজানোর সময় এড়িয়ে গেছি সেই স্বরগুলি দেখেন। এই স্বরটি আমরা বাজাইনি, এই স্বরটি বাজাইনি, এবং এই যে এই স্বরটি এবং এই স্বরটি, এই যে 5টি স্বর আছে, এই 5টি স্বরই হচ্ছে বিকৃত স্বর। বিকৃত স্বর আসলে কী জিনিস? আসলে কোনো স্বর যখন তার মূল চেহারা, মানে মূল যে তার আসল যে রূপটা, সেখান থেকে যখন সে বিচ্যুত হয় বা পরিবর্তন করে তখন সেটা বিকৃত হয়ে যায়। অর্থাৎ আমরা জানি যে কোনো জিনিস তার আসল চেহারা থেকে একটু অন্যরকম হয়ে গেলেই সেটাই হচ্ছে বিকৃত। তো যেহেতু এখানে মূল স্বর যেমন রে, হ্যাঁ, এই মূল স্বর রে, মূল স্বর গা, হ্যাঁ, ধা, নি, এই স্বরগুলি যখন পরিবর্তন হয় তখন সেগুলি বিকৃত হয়ে যায়। তো এই বিকৃত স্বরগুলির নাম আছে। তা আমরা আগে প্রথমে যে জিনিসটা করবো সেটা হচ্ছে, আমরা জানি সা থেকে নি পর্যন্ত স্বরকে বলা হয় সপ্তক। তো সা থেকে নি পর্যন্ত আসলে কতগুলি স্বর থাকে আমরা তা একটু গুনে নেই। এক, সা যেহেতু এটা আমরা সা ধরি তাই সা থেকে আমরা নি পর্যন্ত গুনবো। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, এই 12। তার মানে সা থেকে নি পর্যন্ত টোটাল স্বর থাকতেছে 12টি। এই 12টির মধ্যে 7টি থাকতেছে শুদ্ধ স্বর, আর 7টি স্বর বাদ দিলে যে 5টি স্বর থাকে সেই 5টি স্বরই আসলে বিকৃত স্বর। তো এখন আমরা জানবো যে বিকৃত স্বর আসলে কী জিনিস। তো এটা বিকৃত স্বরের ব্যাপারটা আমরা বুঝলাম যে বিকৃত স্বর মানে হচ্ছে মূল স্বর থেকে যখন সেই স্বরটি একটু পরিবর্তন হবে বা তার আসল চেহারা হারাবে তখন সেটি বিকৃত হয়ে যাবে। তো বিকৃত স্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে, কোমল স্বর এবং কড়ি স্বর। তো কোমল স্বর আর কড়ি স্বর, দেখুন 4টি স্বর হচ্ছে কোমল আর একটি স্বর হচ্ছে কড়ি স্বর। কোমল স্বর কোনগুলি দেখেন? এটি শুদ্ধ রে, আমরা জানি এটা শুদ্ধ রে। শুদ্ধ রের আগে যে একটি স্বর দেখতে পাচ্ছেন এটি একটি কোমল স্বর। এটি আমরা জানি শুদ্ধ গা, শুদ্ধ গায়ের সামনে এই কালো যে স্বরটি দেখতে পাচ্ছেন এটি একটি কোমল স্বর। এরপর দেখেন মা, এটি শুদ্ধ মা, আমরা জানি যে এটা শুদ্ধ মা। এই শুদ্ধ মায়ের পরে একটি স্বর দেখতে পাচ্ছেন যেটি পায়ের আগে, এটি একটি বিকৃত স্বর, এটিকে বলা হয় কড়ি স্বর। এরপরে দেখেন ধা, ধায়ের ঠিক ধায়ের আগে আছে কাল স্বরটি, এটি একটি বিকৃত স্বর। এরপরে দেখেন শুদ্ধনি, শুদ্ধনি এর আগে এই স্বরটি আছে, এটিও একটি বিকৃত স্বর, অর্থাৎ এটি কোমল স্বর। তো বিকৃত স্বর দুই প্রকার, কোমল স্বর এবং কড়ি স্বর। এখন আপনারা হয়তো চিন্তা করতে পারেন যে 4টি কোমল, একটি কেন বিকৃত করি হলো? এখন দেখুন একটি শব্দ কোমল স্বর। কোমল মানে কি? আমরা জানি যে কোমল মানে হচ্ছে নরম, মৃদু, হালকা, বা আমরা ইংরেজিতে বলতে পারি সফট। তো ইংরেজিতে যখন সফট বলি তখন আমরা বুঝি যে সেটি একটি নরম বা হালকা টাইপের কিছু একটা ব্যাপার। তো কোমল স্বরের ব্যাপারটা আসলে তাই, যখন স্বর নিচের থেকে উপর দিকে উঠে তখন সেটি আসলে জোরালো হয়ে যায়, তীব্র হয়ে যায়।
আবার যখন উপরের থেকে নিচের দিকে আমরা কোনো স্বর নামাই বা আমরা যখন সুরটাকে নিচের দিকে নামাই, তখন সেই স্বরটি আস্তে আস্তে হালকা হয়ে যাবে, দেখা যাবে যে স্বরটি একটু মোটা হয়ে যাচ্ছে, তো সেটি হচ্ছে কোমল স্বর। তো এখন লক্ষ্য করুন যে আমরা যেটিকে কোমল বলতেছি সেটি সবসময় শুদ্ধ স্বরের আগে বসতেছে, যেমন এটা শুদ্ধ রে, শুদ্ধ রের আগে কিন্তু কোমল রে, শুদ্ধ রের আগে যে স্বরটি আছে সেই বিকৃত স্বরটিকে আমরা বলতেছি কোমল রে, যেহেতু এটি আগে থাকতেছে তাই এটি হয়ে যাচ্ছে কোমল, অর্থাৎ স্বর যখন উপর থেকে নিচের দিকে নামবে তখন সেটি কোমল হয়ে যাবে। আবার দেখুন এটি শুদ্ধ গা, তো শুদ্ধ গায়ের আগেই কিন্তু এই বিকৃত স্বরটি থাকতেছে, এটিকে বলা হচ্ছে কোমল গা, যেহেতু এটি আগে আছে তাই এটি কোমল, কোমল গা। আবার লক্ষ্য করুন এটি মা, এই স্বরটিকে বলা হয় শুদ্ধ মা, তাহলে শুদ্ধ মায়ের কিন্তু পরে হচ্ছে, এই বিকৃত স্বরটি শুদ্ধ মায়ের পরে, তাই এটাকে নাম দেওয়া হয়েছে করিমা। করি শব্দের অর্থ তীব্র বা জোরালো, তো অনেকে এটাকে করিমা বলে, কেউ বলে তীব্র মা, তো আপনি তীব্র মা বলতে পারেন, করিমা বলতে পারেন, তো দুটি নামই আপনার জানা দরকার, করিমা তীব্র মা, অর্থাৎ করি মানেই তীব্র জোরালো। হ্যাঁ, তো যেহেতু মায়ের পরে আছে তাই এটা করি। আবার দেখুন এটি শুদ্ধ ধা, শুদ্ধ ধায়ের কিন্তু আগে এটি আছে, তো এই শুদ্ধ ধায়ের আগের এই বিকৃত স্বরটির নাম শুদ্ধ ধায়ের নামে করা হয়েছে, এটিকে বলা হচ্ছে কোমল ধা। একইভাবে এটি শুদ্ধ নিয়ে আমরা জানি, এই শুদ্ধ নিয়ের আগে যে স্বরটি আছে, শুদ্ধ নিয়ের আগে এটি এই বিকৃত স্বরটিকে বলা হচ্ছে কোমল নি, তো এইগুলি আগে আছে কিন্তু মায়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরে আছে, তা আগে থাকলে সেটি হবে কোমল এবং পরে থাকলে হবে করি। তো আমরা এখানে একটি সপ্তকে 12টি স্বর পাচ্ছি, 12টি স্বরের মধ্যে 7টি শুদ্ধ আর 5টি বিকৃত, এই 5টি বিকৃত স্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে, কোমল এবং করি, 4টি কোমল 1টি করি। তো কোমল আর করির মানেটা আমরা বুঝলাম, যে কোমল মানে সফট নরম বা হালকা, যেটি সামনে থাকে মূল স্বরের, আর করি মানে হচ্ছে কড়া বা তীব্র জোরালো, তো সেটি মূল স্বরের পরের দিকে থাকে, তো তাই সেটি করি। তো যেখানে মায়ের ক্ষেত্রে এই ঘটনাটি ঘটেছে তাই মায়ের ক্ষেত্রে নাম দেওয়া হয়েছে করিমা, আর বাকি 4টি স্বরের ক্ষেত্রে নাম দেওয়া হয়েছে কোমল। তো এখন আমরা যে জিনিসটা বুঝব সেটা হচ্ছে, দেখুন সা থেকে নি পর্যন্ত যে স্বরগুলি আছে এর মধ্যে সা এবং পা, এই দুটি স্বরের কিন্তু কোনো কোমলও নেই, কোনো করিও নেই, অর্থাৎ এই দুটি স্বরকে কোনো পরিবর্তন করা যাচ্ছে না, এই দুটি স্বর ফিক্সড করা একদম একটি করে, অর্থাৎ একটি সপ্তকে সা থাকবে একটি, পা থাকবে একটি, এই কারণে এই দুটি স্বর যেহেতু পরিবর্তন হয় না, নড়তে চড়তে পারে না, তাই এই দুটি স্বরকে বলা হয় অচল স্বর। এবং এই স্বরগুলি বাহিরে যে আর 5টি বিকৃত স্বর আছে, এই বিকৃত স্বরগুলিকে একত্রে বলা হয় থাকে আপনার চলস্বর, চলস্বর, যেমন রে একটি চলস্বর, গা একটি চলস্বর, ধা একটি চলস্বর, নি একটি চলস্বর, মা একটি চলস্বর বা সচল স্বর, যেহেতু এরা তাদের রূপ পরিবর্তন করতে পারে, নড়াচড়া করতে পারে, তাই এগুলিকে বলা হয় সচল স্বর বা চলস্বর। তো বন্ধুরা, আমরা বিকৃত স্বরের ব্যবহারটা বুঝতে পারলাম, কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আমাকে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব পরবর্তী পর্বে ভালো করে আরও বুঝিয়ে দেওয়ার। তা আমার মনে হয় না যে আর বোঝার সমস্যা হবে, আমি যতটুক সাধ্য চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। এখন আমরা আসুন, এই যে আমরা 5টি বিকৃত স্বর জানলাম, এই 5টি বিকৃত স্বর দিয়ে এখন কীভাবে আমরা সারগাম প্র্যাকটিস করব। তো বন্ধুরা মনে রাখবেন যে এই 5টি বিকৃত স্বরের কিন্তু ওই নামগুলি একই, যেমন রে শুদ্ধ একটা, একটা কোমল রে। তো এই 12টি স্বরের যে ব্যবহার, এগুলি বোঝার জন্য যে বর্ণগুলি ব্যবহার করা হয়, অর্থাৎ অক্ষরগুলি ব্যবহার করা হয়, সেগুলি একটু ভালো করে দেখে নিন, পর্দাতে একটু ভালো করে দেখেন, এখানে সব লেখা আছে কোন স্বরটি কোন অক্ষর দিয়ে লেখা হয়ে থাকে, যেহেতু শুদ্ধ রেও রে, কোমল রেও রে, আবার কোমল গাও গা, শুদ্ধ গাও গা, গাওয়ার সময় কিন্তু এগুলি ওই শুদ্ধ গা বাজানোর সময় যেমন গা গাইতে হবে, কোমল গা বাজানোর সময় কিন্তু আপনাকে গাই গাইতে হবে, আবার রেতেও কিন্তু একই অবস্থা, শুদ্ধ রে যখন বাজাবেন তখন যখন রে বলবেন, আবার কোমল রে বাজানোর সময় কিন্তু কণ্ঠে রেই বলতে হবে, কিন্তু লেখার সময় বোঝার জন্য
অক্ষরগুলি আলাদাভাবে ব্যবহার করা হয়। শুদ্ধ রেতে যেমন আমরা বয়ে শূন্য র ব্যবহার করি, আবার কোমল রেতে ব্যবহার করি রি। ঠিক একইভাবে শুদ্ধ গা ব্যবহার করার সময়, লেখার সময় আমরা গ দিয়ে লিখে রাখি, আবার কোমল গার সময় আমরা ইয় গ, যেটাকে আমরা বিজ্ঞান লেখার সময় যে গটা ব্যবহার করি সেই গটা দিয়ে বোঝানো হয়ে থাকে, যেটি কোমল গা। একইভাবে মায়ের ক্ষেত্রে, শুদ্ধ মায়ের ক্ষেত্রে ম ব্যবহার করা হয়, আবার করিমার ক্ষেত্রে ব্যবহার করা হয় হয়ময়, যেটা ব্রাহ্মণ লিখতে যে হয়ময় একটা অক্ষর ব্যবহার করা হয়, সেই হয়ময় অক্ষরটি ব্যবহার করা হয় করিমা বোঝানোর জন্য। আবার দেখুন, শুদ্ধ ধা ব্যবহার করা হয় ধ দিয়ে, কিন্তু কোমল ধা ব্যবহার করা হয় দ দিয়ে। তো এটা যদিও দ দিয়ে লেখা হয়ে থাকে বোঝার জন্য, কিন্তু কণ্ঠে যখন আপনি গাবেন তখন কিন্তু ধা উচ্চারণ করবেন। আবার শুদ্ধ নি লেখা হয়ে থাকে, তো শুদ্ধ নি আমরা দন্ত ন দিয়ে লিখবো, আর কোমল নিটা লিখবো আমরা হচ্ছে মূর্ধন্য ন দিয়ে। তো উপরে আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন, পর্দার মধ্যে সব কিছু আমি লিখে দিছি কোন শর্টটা কী অক্ষর দিয়ে লিখতে হয়। আর আরেকটা জিনিস মনে রাখবেন যে স্বরলিপিতে যখন সারেগামা লেখা থাকে তখন কিন্তু সব আকার দিয়ে লেখা হয়ে থাকে, যেমন রেতে রা লেখা থাকে, নিতে না লেখা থাকে। এগুলিরও মানে আছে কেন লেখা হয়ে থাকে, এগুলি আমি কোনো এক ক্লাসে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো কোনো এক ভিডিওতে। আর আপাতত মনে রাখবেন যে রেতে রা লেখা থাকলেও গাওয়ার সময় রে গাইতে হবে, নি লেখার সময় যদি দেখেন যে কোথাও না লেখা আছে তাহলে সেটা নি গাইতে হবে। অর্থাৎ এগুলি স্বরলিপি লেখার সময় সব আকার দিয়ে লিখতে হয়। তা আমি এর আগের পর্বে সব আকার দিয়ে লিখিনি আপনাদের বোঝার জন্য, কিন্তু এখন থেকে যেগুলি লিখবো, সারগামগুলি লিখবো, সেগুলি সব আকার দিয়ে লিখবো। আপনারা ভালোভাবে এটা বুঝবেন, যখন গাইবেন তখন কিন্তু রে রেকে রা বলবেন না, রেকে রে রাকে রে বলতে হবে, নাকে নি বলতে হবে, আর বাকিগুলো তো সব আকার থাকলে একই ব্যাপার। তো এখন আমরা 5টি বিকৃত স্বরের 3টি সারগাম শিখব। প্রথম যে সারগামটি শিখবো সেটি হচ্ছে কোমল রে দিয়ে এবং কোমল ধা দিয়ে। কোমল ধা দিয়ে, এটি হচ্ছে কোমল ধা, এটি হচ্ছে কোমল সা, এটি হচ্ছে কোমল রে। তাহলে এটিকে ভৈরব রাগের বলা হয়, এই সুরটি ভৈরব রাগের মধ্যে পড়ে। তো আমরা এখন কণ্ঠ দিয়ে একটু করে দেখি। সারে গামা পাধা নি সা সা নি বন্ধুরা, আপনারা আঙ্গুলের ক্ষেত্রে ইচ্ছা মতো আঙ্গুল ব্যবহার করতে পারেন, অথবা আগে যে সারগামটি শিখিয়েছি সারেগামা পাধানি শুদ্ধ স্বরের ব্যবহারটি, সেখানে যে আঙ্গুল নাম্বার দিয়েছি সেই আঙ্গুল নাম্বার অনুযায়ী আপনারা এটা প্র্যাকটিস করতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী। তবে আঙ্গুল নাম্বার অনুযায়ী প্র্যাকটিস করলে আপনার জন্য ভালো, আঙ্গুলটা আরও ভালো ফ্রি হবে এবং আপনার দক্ষতা আরও বাড়বে। তো যাই হোক, এটা আপনার ইচ্ছা মতো, আপনার স্বাধীন ব্যাপার, আপনি যেভাবে সুবিধা হবে সেভাবে ব্যবহার করবেন, সমস্যার কিছু নেই, প্র্যাকটিস করলে সবই ইজি হয়ে যায়। তো এখন আমরা যে সারগামটা শিখবো সেটা হচ্ছে কোমল গা দিয়ে আর কোমল নি দিয়ে। কোমল গা কোমল নি, এই সুরটি কাফি রাগের উপর পড়ে। তো রাগ সম্পর্কে আমি এখন কোনো কিছু শেখাবো না, রাগের ক্লাস আলাদাভাবে নেওয়া হবে। তো আপাতত বুঝে নেবেন যে কোমল গা কোমল নি দিয়ে যে সারগামটি বাজানো হবে সেটি আসলে কাফি রাগের উপর পড়ে। তো আমি দেখাচ্ছি, এখন কণ্ঠে শুনুন। সারে গামা পাধা নি সা সা নি ধা পা মা গা
এরপরে বাকি থাকলো করিমা। তো দেখুন, তাহলে এখন কণ্ঠে গাই, এভাবে আমরা বিকৃত স্বরের ব্যবহার শিখলাম। এভাবে আমরা বিকৃত স্বরকে আগে শুদ্ধ স্বরের ব্যবহারটা যেভাবে করেছি সেভাবে আমরা প্র্যাকটিস করব। তো এভাবে সবগুলি প্র্যাকটিস করলে আমাদের হাতের যেমন ফিঙ্গারের উন্নতি হবে, একইভাবে কণ্ঠের উন্নতি হবে। তো বন্ধুরা, আপনারা দেখছেন এটি একটি কিবোর্ড, যদিও এটি কিবোর্ড কিন্তু আসলে আমি আপনাদেরকে যে গান শেখানোর ক্লাসটা নিচ্ছি এটি আসলে হারমোনিয়াম শিক্ষা। আমি এখানে হারমোনিয়ামের বদলে কিবোর্ড ব্যবহার করতেছি। কিবোর্ড আসলে আলাদা একটা শিক্ষা। আমি চেষ্টা করব কোনো সময় কিবোর্ড শেখার আলাদা একটা ভিডিও করতে। তো এটাকে আপনারা হারমোনিয়াম যেভাবে বাজায় সেভাবে আমি আসলে শেখাচ্ছি। আপনারা হারমোনিয়াম ব্যবহার করতে পারেন, আবার চাইলে কিবোর্ডে এইভাবে বাজিয়েও গান গাইতে পারেন, কোনো সমস্যা নেই। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন। এরপরে আপনাদেরকে আমি শেখাবো যে স্কেল, স্কেল জিনিসটা কী এবং স্কেল কিভাবে বুঝবেন এবং কোন স্কেল থেকে কিভাবে সারগাম বের করতে হয়, এই বিষয়গুলি আমি এর পরবর্তী পর্বে আপনাদেরকে শিখিয়ে দেবো। আজকের মতো এখানে শেষ। বন্ধুরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। এরপরে অবশ্যই আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ।